নমস্কার বন্ধুরা, আজকের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জানাবো মশা সম্পর্কে কিছু অজানা তথ্য, যেটা এর আগে আপনারা জানতেন না। চলুন দেখে নেওয়া যাক মশা সম্পর্কে 10টি অজানা তথ্য। নাম্বার 10, আপনার হিসেবে মশার কত ধরনের প্রজাতি আছে? আপনি হয়তো বলবেন 500 কিংবা 1000, কিন্তু আপনি ভুল ভাবছেন। মশার প্রায় 3500 প্রজাতি রয়েছে। নাম্বার 9, মশা যখন আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, আপনারা নিশ্চয়ই মশার ডানার আওয়াজ শুনতে পেয়েছেন। কিন্তু এদের ডানার আওয়াজ কেন হয় আপনি কি জানেন? এর কারণ হলো, মশা প্রতি সেকেন্ডে প্রায় 300 থেকে 600 ডানা ঝাপটাতে পারে, তাই জন্য আমরা মশার ডানার আওয়াজ শুনতে পাই। নাম্বার 8, আপনি কি জানেন যে বেশিরভাগ মশাগুলি আপনাকে কামড়ায় সেগুলি মেল না ফিমেল? মশা বেশিরভাগ স্ত্রী মশাগুলি আমাদের কামড়ায়। এর কারণ হলো, মশা ডিম পাড়ার জন্য রক্তের দরকার হয়, আর রক্তে প্রোটিন ভিটামিন থাকে, তাই ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে থাকে। তাছাড়াও এরা ফুল ফল ও গাছের রসকে জীবন ধারণ করে। নাম্বার 7, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার মতে পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীর মধ্যে মশা আছে কি, আপনার উত্তর যদি অন্য কিছু হয় তাহলে আপনি ভুল করছেন। এর কারণ, প্রতি বছর মশার কামড়ে প্রায় 2 মিলিয়নেরও বেশি মানুষ মারা যায়, যার মধ্যে প্রধান দুটি ডেঙ্গু ও ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে থাকে। নাম্বার 6, আপনি হয়তো খেয়াল করেছেন কোনো স্পেসিফিক কিছু ব্যক্তিকে একটু বেশি মশা কামড়ায়। এর কারণ হলো, ওই স্পেসিফিক ব্যক্তিদের নিঃশ্বাস এবং গায়ের গন্ধ ও শরীরের উত্তাপ বেশি হলে অন্যদের তুলনায় তাদের বেশি অ্যাটাক করে। নাম্বার 5, আপনি কি জানেন একটি মশার ওজন কত হতে পারে? একটি মশার ওজন সাধারণত 2.5 মিলিগ্রাম হয়ে থাকে। নাম্বার 4, আপনি হয়তো শুনে আশ্চর্য হবেন, মশার কোনো দাঁত থাকে না। নাম্বার 3, আপনি কি জানেন মশা একসাথে কতগুলি ডিম পাড়তে পারে? মশা একসাথে 100 to 300 পর্যন্ত ডিম পাড়তে পারে, আর একটি স্ত্রী মশা পুরো জীবনই তার প্রায় 2 থেকে 3 হাজার ডিম পেড়ে থাকে। নাম্বার 2, মশার গতিবেগ খুবই ধীর হয়, তবুও মশার গতিবেগ 1 to 1.5 মাইল পার আওয়ার হয়ে থাকে। নাম্বার 1, আপনি কি জানেন মশা 400 মিলিয়ন বছর আগে মশা ট্রায়াসিক নামে পরিচিত ছিল? আজকের দেওয়া তথ্যগুলি আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।